তো গাইস দেখো, এই যে হাতে পিঠে পুলি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমি এখনও ঠিকঠাক মতো বানাতে পারি না। এগুলো হচ্ছে মায়েদের কাজ। যে কবে যে ভাবি যে মায়েদের কাছ থেকে এগুলো শিখবো, শিখে শিখে বানাবো। ইস, মনটা শুধু ছটফট ছটফট করে গাইস, কী বলবো, খেয়ে নিচ্ছি কলা। আরে এই পোয়া পিঠা গুলো কেমন হয়েছে কত? ইয়ের মতো লুচি লুচি পিঠা খাচ্ছি। আবে আবে তো আসো, আবে খেলে আসো, আমি খাচ্ছি। কি তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা অফিসিয়াল। তো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে, আমিও খুব খুব ভালো আছি। তো আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি, যে যাই বলো না কেন। তো গাইজ দেখো, এই যে বাড়িতে পিঠে পুলি চলে এসে, যেহেতু পৌষ মাসে তো পিঠে হবেই, আমার বাড়িতেও দেখো পিঠে পুলি চলে এসে। আর এই যে দেখো কিছু রিচুয়াল, এগুলো আমার মামামের মা করেছে, ঠিক আছে। আর দেখো গ্রামের বাড়িতে কীরকম পিঠে হয়। তো এক দিদিভাই বলছে, দিদিভাই তোমরা পিঠে বানাওনি? হ্যাঁ, পিঠে তো বানিয়েছে। সত্যি কথা বলতে আমার মামামকে নিয়ে পিঠে বানানোর খুব প্রবলেম, আর মায়ের মামামের শরীরটা প্রচণ্ড খারাপ, যার জন্য এত কিছু আয়োজন করা হয়নি। আবারও যখন বানাবো তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এগুলো হচ্ছে আমাদের হিন্দু ধর্মের কিছু রিচুয়াল, তো সেগুলো করতে হয়, আমরা তাই করলাম। ভিডিওটা কেমন লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। চলো টাটা।